নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো খুবই সহজ চলুন চলুন দেখে না যাক একটা মাছ ভাজা নিয়েছি একটা মাছ ভাজা দিয়ে অনেকগুলো এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে তবে মাছের পরিবর্তে আপনারা যে কোনো সবজি নিতে পারেন তবে তার সাথে আলু মিশিয়ে নিতে হবে বা পানিরও নেওয়া যেতে পারে এবার মাছের কাটা ভালো করে ছাড়িয়ে নেব আর আলু মিশিয়ে নেব অর্ধেক সাইজের আলু ডেরখানা আমি নিয়েছি তিন টুকরো আলু নিয়েছি অর্থাৎ ডেরখানা ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন তাহলে রান্নার ভিডিও আপলোড করলেই তাড়াতাড়ি নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর রান্না ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর ফ্রাই প্যানের খুব সামান্য তেল লাগবে ওয়ান থেকে দেড় টেবিল স্পুন একটা পেঁয়াজ ছোট করে কুচি করে নিয়েছি ভেজে নেব পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে যাবে তারপর ওয়ান টেবিল স্পুন পেঁয়াজ বাটার দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর রসুন বাটা আদা বাটা দেবো তবে রসুনটা একটু বেশি দিলেই ভালো লাগবে ভালো করে কষে নিচ্ছি এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো খুব সামান্য করে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তবে শুকিয়ে গেছে বলে আমি একটু জল দিয়ে দিলাম আবারও মশলাটা কষে নিলাম এইবার এই আলু আর মাছের মিশ্রণটা দিয়ে দিলাম আর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এই মাছের পরিবর্তে পনির বা সবজি যে কোনো ব্যবহার করে যেতে পারে তবে সবজিটা হালকা একটু ভেজে নিলে বা সেদ্ধ করে নিলে তারপর আলুর সাথে মেশা মেশাতে হবে আর দিয়ে দিলাম এখানে নুনটা আর কিছু অল্প একটু গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম তবে স্টাফিংটা একটু ড্রাই হতে হবে ততক্ষণ নাড়চাড়া করতে হবে এবার একটা প্লেটে রেখে ঠান্ডা করে নেব আর একটা মিক্স বোলের মধ্যে আমি হালকা গরম জল নিচ্ছি নিয়ে নিলাম হাফ টি স্পুনের মতো নুন আর একটা রসুনের কোয়া আমি বেটে নিয়েছি সেটা মিশিয়ে দিলাম এবার পাউরুটির এইভাবে ধারগুলো কেটে নিচ্ছি এখানে আমি একটু লেফট ওভার দুদিন হয়ে গেছে পাউরুটিটা তবে নরম পাউরুটি হলে এই চপটা ভালো হবে বা ফ্রেশ ব্রেড হলে একটু ভেঙে ভেঙে যাচ্ছে যেহেতু দুদিন হয়ে গেছে এইভাবে চেপে চেপে যেন জল না থাকে চপগুলো গড়ে নিতে হবে হাতের মুঠোর সাহায্যে চেপে দিলেই তৈরি হয়ে যাবে আর গরম তেলে ভেজে নেবো হাই থেকে লো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলেই ভালো হবে তবে মাঝে মাঝে হাইও করতে হবে তৈরি হয়ে গেল এই ব্রেড চপ বা স্ন্যাক্স আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না রান্না ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ